Hey, what's up guys? This is Arafat from Nongare Tech. আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক শেয়ার করতে যাচ্ছি VPN অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক হ্যাকাররা কেন VPN ইউজ করে এবং হ্যাকারদের কেন পুলিশ ধরতে পারে না তা জানানোর পূর্বে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি আপনারা যদি আপনাদের মোবাইল দিয়ে অনলাইনে কোনো ক্রাইম করে থাকেন তাহলে পুলিশ খুব সহজে আপনার লোকেশন ট্র্যাক করতে পারবে এবং আপনাকে ধরতে পারবে কারণ আপনি বাংলাদেশে যে সিম কোম্পানি নেটওয়ার্ক বা ওয়াইফাই ইউজ করে থাকেন না কেন তা কিন্তু পুলিশের কন্ট্রোলে অর্থাৎ যখনই আপনি কোনো নেটওয়ার্ক বা ওয়াইফাই কানেক্ট করবেন তখন কিন্তু পুলিশ আপনার লোকেশন ট্র্যাক করতে পারবে তো তাহলে এখন আপনি বলতে পারেন আমি কোনো ক্রাইম করে ওই সিম কার্ডটি ফেলে দিলাম তাহলে তো পুলিশ আমাকে আর ট্র্যাক করতে পারবে না আপনি যদি এমনটা ধারণা করে থাকেন তাহলে আপনার ধারণাটি পুরোপুরি ভুল কারণ পুলিশ কিন্তু আপনার ফোনের আইপি অ্যাড্রেসটাও ট্র্যাক করতে পারে আইপি অ্যাড্রেস হলো কোনো ফোন বা কম্পিউটারের ইউনিক সিরিয়াল নাম্বার যা এক ফোনের সাথে অন্য ফোনের মিল থাকে না এবং পরবর্তীতে আপনি যদি আপনার ফোনটি অন করেন এবং কোনো নেটওয়ার্ক বা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হন তাহলে কিন্তু পুলিশ আপনার লোকেশন এবং মোবাইলের মডেল এবং কোন ওয়াইফাইয়ের সাথে কানেক্ট আছেন তাও কিন্তু দেখতে পারবে সো আপনি যদি কোনো ক্রাইম করে থাকেন বেটার ওই ফোন বা কম্পিউটারটি ফেলে দেওয়া এখন আসি VPN এর ব্যাপারে হ্যাকাররা কেন VPN ইউজ করে এবং হ্যাকিং এর মতো একটি ইলিগাল কাজ করার পরেও পুলিশ কেন হ্যাকারদের লোকেশন ট্র্যাক করতে পারে না এবং তাদের ফোন বা ল্যাপটপ কেন ফেলতে হয় না কারণ তারা এক এক সময় এক এক দেশে নেটওয়ার্ক ব্যবহার করে থাকে তো কিভাবে হ্যাকাররা এক এক সময় এক এক দেশে নেটওয়ার্ক ব্যবহার করে এই ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারবেন এবং চাইলে আপনারাও করতে পারবেন তো VPN এর ব্যবহার দেখানোর জন্য আমি আমার কম্পিউটারের স্ক্রিনে চলে যাচ্ছি এটি মোবাইলের ক্ষেত্রে হুবহু সেম তো আমি এক্সপ্রেস VPN দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে যে কোনো VPN ব্যবহার করতে পারবেন এটি একটি পেইড VPN আপনারা চাইলে ফ্রি VPN ব্যবহার করতে পারেন মোবাইলের জন্য প্লে স্টোরে অনেক ফ্রি VPN রয়েছে তো কম্পিউটারের জন্য ফ্রি VPNগুলো অ্যাভেলেবেল না আর আমার VPN সবসময় প্রয়োজন পড়ে তাই আমি পেইড VPN ইউজ করি আপনারা চাইলে ফ্রি VPN ব্যবহার করতে পারেন তো প্রথমে আমার নেটওয়ার্কটি কানেক্ট করে নেব তারপর VPNটি অন করব তো অন করার পর এমন একটি ইন্টারফেস শো করতেছে এবং এখানে দেখাচ্ছে নো কানেক্টেড অর্থাৎ কোনো সার্ভারের সাথে কানেক্ট করা নাই তারপর যদি এখানে ক্লিক করেন তাহলে অনেকগুলো সার্ভার দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্ভারের সাথে কানেক্ট হতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্ভার রয়েছে হংকং সিঙ্গাপুর জাপান ইউনাইটেড স্টেট UK জার্মানি ইত্যাদি এই সার্ভারগুলো ব্যবহার করার জন্য এক্সপ্রেস VPN সাজেস্ট করে অর্থাৎ এই সার্ভারগুলোর স্পিড একটু বেশি তাছাড়া এখানে যদি অল লোকেশনে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো দেশ রয়েছে তো এশিয়ান দেশগুলোকে যদি দেখাই এশিয়ান দেশ এবং এশিয়ান দেশগুলোর সাথে অনেকগুলো দেশ রয়েছে তো এখানে বাংলাদেশও রয়েছে তাহলে আপনারা বাংলাদেশেও ব্যবহার করতে পারেন তো আপনি যদি বাংলাদেশে বসে বাংলাদেশের সার্ভার ব্যবহার করে থাকেন তাহলে এটা বুকামি ছাড়া কিছু হবে না তাহলে পুলিশ খুব সহজে ধরতে পারবে তো আমি সিঙ্গাপুরের সার্ভারটি ব্যবহার করব তো সিঙ্গাপুর সিলেক্ট করা আছে দেখতে পাচ্ছেন তারপর যদি কানেক্টে ক্লিক করি তাহলে VPNটি কানেক্ট হয়ে যাবে আর কানেক্ট হওয়ার পর আপনি টোটালি সেফ অর্থাৎ আপনার লোকেশন কখনো ট্র্যাক করতে পারবে না অর্থাৎ ট্র্যাক করলেও এক এক সময় এক এক দেশের লোকেশন অর্থাৎ পুলিশ আপনাকে খুঁজতে গেছে পুলিশ টায়ার্ড হয়ে যাবে তো VPN কানেক্ট করার পর আপনি যদি উল্টাপাল্টা কিছু করেন তাহলে কিন্তু পুলিশ আপনাকে ধরতে পারবে না তো এখন চাইলে আপনি গুগলে যাইছে তাই সার্চ করতে পারেন তো এখন যদি গুগল ক্রোমে চলে যায় এবং এখানে যদি সার্চ করি হ্যাকিং তো এখানে দেখতেই পাচ্ছেন সাকসেসফুলি রান করছে তো এখন VPN কানেক্ট করার পর পুলিশ আপনাকে না ধরতে পারলে গুগলের কাছে কিন্তু আপনার সকল ইনফরমেশন থেকে যায় এবং আপনি যে ওয়েবসাইটটি ব্যবহার করবেন ওই ওয়েবসাইট কিন্তু আপনার সকল ইনফরমেশন চাইলে দেখতে পারে আর ইন্টারনেটে প্রতিদিন আপনি কী সার্চ করেন তা যদি গুগলকে না দেখাতে চান অর্থাৎ গুগলকে যদি না জানাতে চান তাহলে আপনি ডার্ক ওয়েব ব্যবহার করতে পারেন অর্থাৎ ডার্ক ওয়েবে কোনো কিছু ডাটা জমা থাকে না আর আপনি যে ওয়েবসাইটে অ্যাক্সেস করেন সেই ওয়েবসাইট কিন্তু আপনার ফোনের সকল ডাটা বা ইনফরমেশন নেওয়ার ক্ষমতা রাখে ধরেন আপনি ফেসবুকে VPN ইউজ করে ফেক আইডি দিয়ে কারণ আমি অপপ্রচার চালাচ্ছেন তাহলে বাংলাদেশ পুলিশ হয়তো আপনাকে ট্র্যাক করতে পারবে না কিন্তু তারা সর্বোচ্চ যেটি করতে পারবে সেটি হলো ফেসবুকের কাছে ক্লেম করতে পারবে এবং ফেসবুক ইচ্ছা করলে আপনার ফোনের আইপি অ্যাড্রেস এবং আপনার অনেক ইনফরমেশন দিতে পারবে তবে ফেসবুক এসব ইনফরমেশন বাংলাদেশ পুলিশকে দিতে বাধ্য না আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোনো ফোন বা ল্যাপটপ দিয়ে লগ ইন করেন তখন ফেসবুক কিন্তু আপনাকে একটি অ্যালার্ট মেসেজ দিয়ে বলে দেয় আপনার অ্যাকাউন্টটি অমুক ফোন দিয়ে অমুক ব্রাউজার দিয়ে এতটা সময় লগ ইন হয়েছে সো বুঝতে পারছেন ফেসবুকের কাছে আপনার অনেক ইনফরমেশন চলে যায় যে কারণে তারা বলে দিতে পারে আপনি কোন ব্রাউজারটি ব্যবহার করছেন আর কোনো হ্যাকার বা পুলিশ যদি আপনার ফোনে এতগুলো ডাটা নিতে পারে তাহলে কিন্তু তারা আপনার ফোনটি হ্যাক করার ক্ষমতা রাখে আর আপনার ফোনটি যদি হ্যাক হয় তাহলে আপনার ফোনের অনেক পার্সোনাল ডাটা অর্থাৎ ছবি আপনার ফোনের ভিডিও হারাতে পারে তাই ফেসবুক বা মেসেঞ্জারে অপরিচিত কারো কোনো দেওয়া লিঙ্কে ক্লিক করবেন না এবং উল্টাপাল্টা কোনো কিছু করার চেষ্টা করবেন না কারণ প্রযুক্তি প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং মনে রাখবেন পুলিশ কিন্তু আপনার থেকে বেশি চালাক সো বি কেয়ারফুল অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফর মোর এক্সাইটিং ভিডিও